আমি বিকাশ, আপনি দেখছেন গ্রামীণ সমাচার। প্রদীপ প্রজ্বলন ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়ে গেল বোয়ালমারী প্রধানপাড়া প্রবাদ গ্রন্থাগারের আয়োজিত রাস উৎসবের। এদিন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মনের উপস্থিতিতে ও ভারত সেবাতী মহাসংঘের প্রদীপ মহারাজ এবং চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার রামকৃষ্ণ রায় সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতিতে শুভ উদ্বোধন হয় রাসমেলার। জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বলেন, এখানে ছয় দিনব্যাপী অনুষ্ঠিত হবে রাসমেলা, যার আজ শুভ উদ্বোধন হয়ে গেল এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে এসে তার ভীষণ ভালো লেগেছে। এছাড়াও এই রাস কমিটিকে আগামী দিনে আর্থিক সহায়তা করার ব্যাপারেও তিনি অফিসে যোগাযোগ করতে বলেছেন। এছাড়াও এদিন মঞ্চে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ রামকৃষ্ণ রায় এবং ভারত সেবাতী মহাসংঘের প্রদীপ মহারাজরা তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন উপস্থিত সকলের সামনে। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে, শুধু ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে, সঙ্গে থাকুন। সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা শিবির বোয়ালমারী প্রবাদ গ্রন্থাগারে আয়োজিত রাস উৎসবে নভেম্বরের 27 এবং 28 তারিখে অর্থাৎ সোম মঙ্গলবার এই পরীক্ষা শিবিরে চিকিৎসক হিসেবে উপস্থিত থাকবেন অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার রামকৃষ্ণ রায়। বিশেষ বিজ্ঞাপন, জলপাইগুড়ি সদর হাসপাতালের গাইনোকোলজিস্ট ডাক্তার পিপি ভদ্র প্রতি সোমবার সুলভ মূল্যে রোগী দেখবেন বোয়ালমারী হসপিটাল পাড়ায় অবস্থিত সরকারি মেডিসিনে। যোগাযোগ করুন 9002444795। মহাসংঘ থেকে যারা এসছেন প্রত্যেকেই, মহারাজ থেকে যাদের মহারাজের সঙ্গে যারা এসছেন প্রত্যেকেই, আমি আমার জেলা পরিষদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখানে অনেক বয়স্ক ব্যক্তিরা আছেন, তাদের প্রত্যেকেই আমার প্রণাম জানাচ্ছি। এখানে এই প্রভাত গ্রন্থাগার উদ্যোগে এবং এই গ্রন্থাগারের মাঠে যে রাস পূর্ণিমা বা বোয়ালমারী সার্বজনীন রাসমেলা কমিটির আহ্বানে আজকে এখানে আমি উপস্থিত হয়েছি, হয়ে নিজেকে গর্ববোধ করছি। আমার সামনে যারা আছেন মা বোনেরা এবং আমার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা প্রত্যেককেই আমি আমার প্রণাম জানাচ্ছি এবং ছোটো ছোটো বাচ্চাদের আমার স্নেহ ভালোবাসা জানাচ্ছি। এই রাসমেলার কমিটিকে আমি আমার জেলা পরিষদের তরফ থেকে কুর্নিশ জানাচ্ছি, এই কারণে তারা যে ছয় দিন ব্যাপী প্রোগ্রাম রেখেছে, যে সমাজ সেবামূলক কাজ, এটা আমাদের গ্রামের ক্ষেত্রে খুবই দর্শন। কি ব্যাপারে? আমি এখানে বোয়ালমারিতে এসেছি, আমাদের রাস পূর্ণিমার এখানে মেলা হচ্ছে, ছয় দিন ব্যাপী মেলা হবে, সেই মেলার আজকে শুরু, সেই শুরু শুভ সূচনা করতে এসেছি। বলছিলাম এই মেলা কমিটির পক্ষ থেকে আপনার কাছে কিছু দাবি রেখেছে, কি বলবেন সে বিষয়ে? সেটা দাবিটা খুবই যুক্তিযুক্ত, ওনাদের এই ওনারা যে দাবি করেছেন আমি অফিসে যাব, গিয়ে ওনাদেরকেও যেতে বললাম অফিসে, অফিসে গিয়ে আমি রীতিমতো আমার অফিস স্টাফদের ডেকে মোটামুটি দেখব কি প্রসেস আছে, সেই প্রসেস দেখে আমি ওনাদের বলবেন তো বলছেন। একটা ধর্মীয় অনুষ্ঠান কি বার্তা দেবেন? হ্যাঁ, একটা ধর্মীয় অনুষ্ঠান রাস উৎসব কি বার্তা দেবেন? হ্যাঁ, সেটা তো ধর্মীয় অনুষ্ঠান, আমাদের ধর্মীয় অনুষ্ঠান প্রায় বিলুপ্তর দিকে, সেখানটায় আমরা এই যে রাস পূর্ণিমা আজ মানে সব জায়গায় হচ্ছে আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে, প্রায় প্রত্যেকটা আজকেই ধরুন এখানে ক্রান্তিতে সব জায়গায় হচ্ছে আমাদের প্রত্যেকটা অঞ্চলে, কিন্তু এই রাস পূর্ণিমার ধর্মীয় একটা যে মেলা, সেই মেলা কিন্তু আজকে হচ্ছে হবে না। এবং আমাকে সবাইকে সুস্থ রাখুক, সে আশীর্বাদ যেন ভগবান সবাইকে দেয়, সবাইকে আশীর্বাদ এই শুভ সন্ধ্যায় নমস্কার জানিয়ে, ধন্যবাদ জানিয়ে শেষ করছি, নমস্কার। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যায় উত্তরবঙ্গের হলদিবাড়ির কাছাকাছি বোয়ালমারীর ছোট্ট থেকে হতে হতে প্রয়াস হয়েছে বড় আকারে
গ্রামের প্রত্যেকটা মানুষের মনের মণিকুঠায় আঙিনায় তুলে ধরেছে প্রভাত গ্রন্থাগার ও পাঠাগার। আজ উপস্থিত হতে পেরেছি এটা আমার সৌভাগ্য। আমি আমার জীবনে উত্তরবঙ্গের মাটি আমাকে মনের মণিকোটায় তুলে রেখেছে এবং আমি মনে করি আমার গুরুজি, আমার শিক্ষক, আমার সবকিছু যিনি ভারত সেবাবতী মহাসংঘের মহারাজ প্রদীপ মহারাজকে জানাই সুস্বাগতম। উনার জন্য একটু জোর করে হাততালি দেন। এবং আমি আশা রাখি যে ভালোবাসা নিয়ে এসছে পরিমল বাবু উনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি প্রত্যেক মাসে এখানে চিকিৎসা করছি চোখের বিভিন্ন সমস্যা নিয়ে। আমি জানি না কতটুকু প্রত্যেকটা মানুষকে ভালো করতে পেরেছি, কিন্তু আমি আশীর্বাদ পেতে চাই, ভালোবাসা পেতে চাই সবার কাছ থেকে, ছোট থেকে বড়। এবং আমি মনে করি যারা যারা মঞ্চে গুণীজন আছেন প্রত্যেকের আশীর্বাদ যদি আমি পাই, আমি সামনের দিনে পশ্চিমবঙ্গের গ্রাম গ্রামাঞ্চলে বিভিন্ন কোনায় কোনায় চোখের বিভিন্ন পরিষেবা আমি পৌঁছে দেব। সেজন্যে ভারত সেবাবতী মহাসংঘ যে কাজটা করে চলেছে মাননীয় সম্মানীয় সেবাবতী প্রদীপ মহারাজকে স্বাগতম, শুভেচ্ছা। এবং আমি মনে করি আমার যারা আছেন সম্পাদক শ্রী গণেশ মণ্ডল এবং সভাপতি শ্রী রতন কুমার রায়, যুগ্ম সম্পাদক শ্রী গুরুদাস বর্মন, শ্রী দীপক রায়, যুগ্ম সভাপতি শ্রী অনিল চন্দ্র রায়, শ্রী রবীন্দ্রনাথ সরকার, বোয়ালমারী রাসমেলা কমিটি এবং সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি এসেছি, কিছুক্ষণ আগে কিছু রোগী দেখেছি, আমি এখানে দু তিন দিন থাকব এবং আমি আশা করব প্রত্যেকটা মানুষের আশীর্বাদ পাই। আমার যে দাদা সুধীর চাকরাদার উনি সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে আজকে সকালে এসছেন, ওনার সহযোগিতা একান্ত কাম্য এবং সবাইয়ের ভালোবাসায় আমি খুব আবির্ভূত আলভূত। আজ শীতের দিনে খুব ভালো লাগছে, আমার ডান পাশে যে দাদা ওনার বক্তব্য একগাড়ি করছে আমার খুব আলভূত হয়েছে। এবং গ্রামীণ সমাচারের বিকাশ সরকার মহাশয়কে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমি স্বামী বিবেকানন্দের স্বদেশপত্র পড়ে শোনাব। আশা করি প্রত্যেকের মানুষের এগুলো করা উচিত, একটু শুনবেন মন দিয়ে। হে ভারত, এ পরণ্যবাদ, পরণ্যকরণ, পরামুপেক্ষা, এই দাসসুল দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে, এই লজ্জাকর কাপুষতা সহে তুমি বীরভূক্ষা স্বাধীনতা লাভ করিবে। এ ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী, ভুলিও না তোমার উপাস্যমানব সর্বত্যাগী শঙ্কর, ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্র সুখের নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে, ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত, ভুলিও না তোমার সমাজ যে ফিরাট মহামায়ের ছায়া মাত্র, ভুলিও না নিচ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই, এ বীর সাহস অবলম্বন করো সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই, বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই, তুমি কোটি মাত্র বাস্তবিত হইয়া সদর্পে ডাকিয়ে বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারত দেব দেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা আমার যৌবনের ভবন আমার বার্ধক্যের বারাণসী, বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ, আরো বলো দীননাথ হে গৌরীনাথ হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও, মা আমায় দুর্বলতা কাপুরের সত্তা দূর করো, আমায় মানুষ করো। যাই হোক, সবাইকে এভাবে চলতে হবে, সবাই যদি এভাবে চলে বয়স হলে আমাদের মানসিকভাবে আমরা একটু দুর্বল হয়ে পড়ি। এত বড় মেলা খুব আনন্দ হচ্ছে, তা ওনাদের যথাযথ সম্মান জানাই। বোয়ালমারী সার্বজনীন রাস মেলা কমিটির সমস্ত সদস্যদের শ্রদ্ধা ভালোবাসা জানাই এবং ব্যবস্থাপনায়
প্রভাত গ্রন্থাগারের সমস্ত সদস্য সদস্যা যারা আছেন সামনে উপস্থিত, মায়েদের বাবাদের প্রণাম জানাই। ছোট ছোট যারা আছেন তাদের আমার হৃদয়াসক্ত ভালোবাসা স্নেহ জানাই। খুব ভালো লাগলো এখানে উপস্থিত থেকে। ভারত সেবাব্রতি মহাসংঘের যারা স্বেচ্ছাসেবী শ্রম দেন তাদের আমরা সেবাব্রতি বলি। রামকৃষ্ণবাবুকে ধন্যবাদ জানাই ওনার কর্ম প্রেরণা দেখে। ওনার নাম রামকৃষ্ণরা, তা ওনাকে বললাম আপনি নামের প্রতি একটু সুবিচার করুন। ওনার সঙ্গে আলাপ হয়েছে আমার 2014 সালে, তাই বললাম মানুষের জন্য কিছু কাজ করুন। রামকৃষ্ণ নাম মানে বাবা মা দিয়েছেন, তা সেটার জন্য মানুষের জন্য কিছু করুন। তা উনি সত্যি ওনাকে ভালো লাগে, উনি বলেন আমি শ্রীচৈতন্যের মতো গ্রামে গঞ্জে গিয়ে মানুষের চক্ষু পরিষেবায় আমি রত হব। আমার যতটুকু মানে ওনার যতটুকু জ্ঞান আছেন এই সম্পর্কিত, তা সত্যি আমি দেখেছি যে অনেক মানুষ উপকৃত হয়েছে। বিশেষ বিজ্ঞাপন, এবার থেকে শিলিগুড়ি গ্রেটার অ্যালায়েন্স আই হাসপাতালের উদ্যোগে কচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে, তাই অতি সত্বর যোগাযোগ করুন 7865051223 এই মোবাইল নম্বর। আপনার অদূর ভবিষ্যৎ কি সুনিশ্চিত করতে চান? তাহলে এলআইসি জীবন বিমা করুন। বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য অভিজ্ঞ এলআইসি এজেন্ট মনিকা সরকারের সাথে 8944888577 এবং 9382311828 এই মোবাইল নম্বরে।